হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালে খুব ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো কেননা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে প্রতিদিনই কোনো না কোনো কিন্তু আপডেট আপনাদেরকে দিতে থাকে তো আজকে কিন্তু নিউজের মাধ্যমে দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছেন তো আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কেননা আজকের ভিডিওতে আলোচনা হবে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যেই ভুলগুলি আপনারা যদি করে থাকেন যেই ভুলগুলো তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তো ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করা হয়েছে তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কিন্তু যে আপডেটগুলি উঠে আসছে সেগুলো হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এর জন্য অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো বন্ধুরা দেখুন যেটা বলা হয়েছে সাবধান লক্ষ্মীর ভান্ডার ফর্মে এই ভুলগুলি করলেই মিলবে না টাকা তো যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভান্ডার ফর্মে কিন্তু যে ভুলগুলি করবেন না তো যেটা বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ফর্মে এই ভুলগুলি করলেই মিলবে না টাকা দু হাজার একুশের ভোটের প্রচারের সময় একাধিক প্রকল্পের আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর তৃতীয়বার ক্ষমতায় আসার পর সেই প্রকল্প পূরণের কথা রাখেন তিনি প্রকল্পগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প দুয়ারে সরকার প্রকল্প এই প্রকল্পে রেজিস্ট্রেশন করাতে বিভিন্ন জায়গায় চলছে একাধিক ক্যাম্পিয়ন সেখানে সাধারণ মানুষের ভিড় সকলেই বিভিন্ন সুবিধার জন্য এই প্রকল্পে রেজিস্ট্রেশন করছেন তবে এই প্রকল্পের আওতায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বেশ নজর কেড়েছে সকলের ষোলোই অগস্ট থেকে চলছে এই দুয়ার সরকারের কর্মসূচি এবং অনুগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত চলবে ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে পাঁচশো টাকা এবং তপসিলি জাতি ও উপজাতির মহিলাদের মাসে এক হাজার টাকা করে পাবেন আর এই টাকা পেতে ফর্ম ফিল করতে সাধারণ মানুষদের ভিড় তবে ছোটোখাটো ভুলেও মিলবে না এই প্রকল্পের টাকা তাই ফর্ম ফিল করার সময় সচেতনভাবে কাজ করুন অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পের রেজিস্ট্রেশন নম্বর দিচ্ছেন না আবার অনেকে ভুল নম্বর দিচ্ছেন অ্যাকাউন্ট নম্বর ঠিক করে লিখুন এই নম্বর ভুল লিখলে কোনোভাবেই টাকা আসবে না ফর্মের সঙ্গে ডকুমেন্ট হিসাবে জমা দিন ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স স্বাস্থ্যসাথী কার্ড আধার ভোটার এক কপি রঙিন পাসপোর্ট ছবি রেশন কার্ডের জেরক্স এছাড়াও তপসিলি জাতি অথবা উপজাতি শ্রেণী হলে তার সার্টিফিকেটের জেরক্স তো বন্ধুরা আপনাদেরকে যেমনটা আমি বলেছিলাম যে ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ যখন করবেন তখন কিন্তু আপনারা খুব ভালোভাবে কিন্তু ধীরে সুস্থ করবেন কোনোরকম যাতে ভুল না হয় তো ভুল যদি হয়ে থাকে তাহলে কিন্তু টাকা পাবেন না যে বিষয়গুলো আপনাদেরকে জানিয়েছিলাম এর আগেও তো সেই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই সেই নিউজের মাধ্যমে দেওয়া হয়েছে ইনফরমেশন যে এই ভুলগুলি যদি আপনাদের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পাবেন না তো এবার আপনাদেরকে ফর্মের মধ্যে দেখিয়ে দিই যে এই যে একটা জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনাকে দিতে হবে সঠিকভাবে যদি ভুল দেন তাহলে কিন্তু হবে না বা না লিখলেও কিন্তু হবে না এবার আপনাদেরকে বলে রাখি যে আরও একটা যে বিষয়টি বলা হয়েছে যে ব্যাংকের তথ্য হিসাবে তো ব্যাংকের অ্যাকাউন্ট তো ব্যাংকের অ্যাকাউন্টে যদি আপনাদের রকম ব্যাংকের অ্যাকাউন্ট মানে লিখতে গিয়ে ভুল হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের মিলবে না এই টাকা এবং আপনাদের রকম ব্যাংকের যদি আইএি কোড ব্রাঞ্চ কোড বা ব্রাঞ্চের নেম বা আপনাদের অ্যাকাউন্ট নাম্বার বা ব্যাঙ্ক নেম এইসব যদি আপনাদের ভুল হয়ে থাকে তাহলে কিন্তু মিলবে না টাকা বলা হয়েছে এছাড়াও ডকুমেন্ট হিসাবে কিন্তু আপনাকে এই জিনিসগুলো কিন্তু লাগবে যেমন এখানে একটা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি এবং আধার কার্ডের ফটোকপি এবং এসসি এসটি সার্টিফিকেটের কিন্তু আপনাদের যদি থেকে থাকে সেক্ষেত্রে ফটো কপি এবং ব্যাংকের পাসবুকের কিন্তু জেরক্স আপনাদেরকে দিতে হবে তাহলে কিন্তু আপনাদের এই আবেদনটা হবে এবং এই আবেদন হলে কিন্তু আপনাদের টাকা চলে আসবে তো যেটা ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে নিউজের মাধ্যমে বলা হয়েছিল সেটা আপনাদেরকে জানালাম আজকের এই ভিডিওটির মাধ্যমে তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন এবং ইনফরমেশন ভালো হয়ে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য এই চ্যানেল থেকে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়ে থাকে সমস্ত নিউজের যে আপডেটগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি এবং বিভিন্ন রকম অনলাইনের কাজকর্ম কিন্তু সমস্ত কিছু আমি এই চ্যানেলে কিন্তু আপলোড করে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ইনফরমেশন সবার আগে